সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ট্রেন 18 ভারতের প্রথম ইঞ্জিনবিহীন ট্রেন। চেন্নাইয়ের ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরিতে তৈরি এই ট্রেনের ট্রায়াল হবে 29 অক্টোবর। শতাব্দী এক্সপ্রেসের পরবর্তী পর্যায়ের গতিশীল ট্রেন হিসেবে ভাবা হয়েছে এই ট্রেন 18-কে। ঘন্টায় 160 কিলোমিটার বেগে ছুটবে এই ট্রেনটি। গত 18 মাসে চেন্নাইয়ের ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরিতে পূর্ণ এসির এই ট্রেনটি তৈরি হয়েছে। ইঞ্জিনবিহীন এই ট্রেনটি এমনভাবে তৈরি হয়েছে যাতে যাত্রীরা চালকের কেবিনটি অনায়াসে দেখতে পারবেন। ICFA জেনারেল ম্যানেজার সুধাংশু মানি জানিয়েছে 100 কোটি টাকা খরচ পড়েছে এই ট্রেনটিকে তৈরি করতে। পরবর্তী পর্যায়ে এই ধরনের ট্রেন তৈরির কাজ শুরু হলে খরচ আরও কম পড়বে। ট্রেনে রয়েছে ডিফিউজ লাইটিং, স্বয়ংক্রিয় দরজা, GPS ভিত্তিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম। ট্রেনটি কোনো স্টেশনে পৌঁছালে স্বয়ংক্রিয়ভাবে দরজা খুলে যাবে এবং সিঁড়িও নেমে আসবে যাতে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে এবং সাবধানে নামতে পারেন। বিভিন্ন প্ল্যাটফর্মের নিরিখে পদবিন্যাস সমন্বয় সাধনও করা যাবে। ট্রেনের ভেতরে রয়েছে CCTV, থাকছে কেন্দ্রীয় বাতানুকূল ব্যবস্থা। 52 আসন বিশিষ্ট দুটি এক্সিকিউটিভ কম্পার্টমেন্ট থাকছে, বাকি কম্পার্টমেন্টের আসন সংখ্যা 78। শতাব্দী থেকে 15% কম সময় লাগবে এই ট্রেনে, কেননা 16 কোচের এই ট্রেনটি শতাব্দীর মতো আলাদা কোনো ইঞ্জিন থাকছে না। ট্রেনটি সামনে আনা হবে 28 অক্টোবর, চেন্নাইয়ের ট্রায়াল রান হবে 29 অক্টোবর। 4 দিন ধরে এই কাজ চলবে। এই কাজ সম্পূর্ণ হলে তা তুলে দেওয়া হবে রিসার্চ, ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের হাতে। অনুমোদন পাওয়ার পরে তা সাধারণ যাত্রীদের জন্য খোলা হবে। সূত্রের খবর অনুসারে প্রথমে এই ট্রেনটি চলবে বারেলি থেকে মোরাদাবাদের মধ্যে, পরে অন্য রুটে চালানো হবে। সূত্রের খবর, এরপরে যে গতিশীল ট্রেন আনা হচ্ছে তার নাম দেওয়া হয়েছে ট্রেন 20।